প্রত্যেকটি ছাত্র সংসদের ছাত্র সংগঠনের হাতে রক্তের দাগ আছে, এবং সেই রক্ত কাদের? তাদের সহকর্মীর। রক্ত কাদের? তাদের সহযোদ্ধার। রক্ত কাদের? তাদের সহপাঠীর। কে অন্যায় কে বেশি করেছে, কে কম করেছে, এই বিচারে আমি যাব না। দর্শকদের মতামত সহ আমি প্রফেসর হাসনাত আলী সাহেবকে, যে ছাত্র রাজনীতি আমার সবচেয়ে মেধাবী সন্তানদের নিরাপত্তা বিঘ্নিত করে, যে ছাত্র সংগঠন আমার অন্যান্য ভিন্ন মতালম্বী বা ভিন্ন আদর্শে বিশ্বাসী ছাত্রদেরকে ডাকসু ভবনে বা ওই মধুর ক্যান্টিনে আসতে দেয় না, যে ছাত্র রাজনীতি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ চত্বরে অন্যান্য ভিন্ন মতালম্বী ছাত্রদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয় না, সেই ছাত্র রাজনীতি আমার দরকার। হ্যাঁ, আমার ছাত্র রাজনীতি দরকার। কোন ছাত্র রাজনীতি? আমরা 69-এ যে ছাত্র রাজনীতি দেখেছি, 6 দফা 66-এর ছাত্র আন্দোলন আমরা দেখেছি, আমরা 69-এর গণঅভ্যুত্থান দেখেছি, আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধ দেখেছি, 52-এর ভাষা আন্দোলন দেখেছি, এরশাদ বিরোধী আন্দোলন দেখেছি, সেই ছাত্র নেতৃত্ব যারা কখনো আমার ভাই গায়ে হাত দেয়নি, বরং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে, স্বাধিকারের বিরুদ্ধে লড়াই করে, শোষণের বিরুদ্ধে লড়াই করে ছাত্র রাজনীতিকে একেবারেই এক অন্য রকমের মহিমায় স্থান করে দিয়েছেন, সেই রাজনীতি যদি বাংলাদেশে কখনো যদি রাজনৈতিক দলেরা যদি আনতে পারেন, আমি ওয়েলকাম করব, আমি স্যালুট করব। এই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরের ছাত্র রাজনীতির চরিত্র বলি, আমি এখানে শিবির বুঝি না, ছাত্র দল বুঝি না, ছাত্রলীগ বুঝি না, সবার হাতে রক্তের দাগ লেগেছে, সবার হাতে রক্তের দাগ লেগেছে, দায়িত্ব নিয়ে আমি বলতেছি। কেউ আক্রমণ করেছেন, কেউ আক্রান্ত হয়েছেন, কোনো ক্যাম্পাসে একজন আক্রান্ত হয়েছেন, আর এক ক্যাম্পাসে তিনি আক্রমণ করেছেন। এটি হলো 90-এর পরের বাংলাদেশের শিক্ষাঙ্গনের ছাত্র রাজনীতি চরিত্র। রক্ত ঝেড়েছে, হানাহানি হয়েছে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাত্রাটা কয়েক গুণ বৃদ্ধি হয়েছে। তখন অনেকগুলো দল একসাথে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি করত, ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল, ছাত্রলীগ ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, অতএব দলীয় গণ্ডগোলটা সেখানে প্রকট ছিল। কিন্তু এখন যে ঘটনা ঘটেছে, কোনো দল ক্যাম্পাসে আসতে পারবে না, ছাত্র দল একটা দখলদার, ছাত্রলীগ একটা দখলদারিত্ব কায়েম করেছে, সেখানে চাইলেই ছাত্র শিবির আসতে পারে না, চাইলেই ছাত্র দল আসতে পারে না, চাইতেই অন্যান্য দলটা আসতে পারে না। যে ছাত্র রাজনীতি আমার দেশের টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধর্ষণ, মাদক দ্রব্যকে উৎসাহিত করে, শেল্টার দেয়, সেই ছাত্র রাজনীতির কতটা প্রয়োজন আছে আমি অন্তত বুঝে আসে না আমার। যে ছাত্র রাজনীতি তার স্বামীকে গাছের সাথে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, যে ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয়, যে ছাত্র রাজনীতিকে ব্যবহার করে একজন নেতা 2000 কোটি টাকার মালিক হয়, যে ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে হলগুলোকে জিম্মি করে সিট বিক্রি করা হয়, যে ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করা হয়, সেই ছাত্র রাজনীতির আদৌ দরকার আছে কি না, এটি যে সমস্ত দরকার অভিভাবকরা বা যে সমস্ত দর্শকরা ঢালাভাবে বলে গেলেন ছাত্র রাজনীতির প্রয়োজন আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এবং এই বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির, এই ছাত্র রাজনীতির আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি একজন শিক্ষক হিসাবে আমি সেটা মনে করি না। যে ক্যাম্পাসে মুক্ত জ্ঞানের চর্চা হয় না, যে ক্যাম্পাসে মুক্ত সাংস্কৃতিক চর্চা হয় না, যে ক্যাম্পাসে আমি স্বাধীনভাবে আমার সন্তানরা লেখাপড়া করতে পারে না, কথা বলতে পারে না, আমার মিছিল করতে পারে না, মিছিল দিতে পারে না, আমার ডাকসুর নির্বাচনের জন্য কথা বলতে পারে না, ডাকসুর নির্বাচনের জন্য কথা বলতে পারে না, সেই ছাত্র রাজনীতি আমার কি হবে? যে ছাত্র রাজনীতি আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য আবরারকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়, যে ছাত্র রাজনীতির বলির পাটা হয় শনির মতো মেধাবী মেয়েরা একটি দলের ক্রস ফায়ারের মধ্যে পড়ে মারা যায়, যে ছাত্র রাজনীতির বলির পাটা হয়ে আজকে মেধাবী ছাত্রদেরকে জীবন দিতে হয়, আজকে যে ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে মেধাহীন মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়, স্কুলের শিক্ষক হয়, সেই ছাত্র রাজনীতির কথা আপনি বলছেন? আজকে বুয়েটের ছাত্ররা করুণ স্বরে তারা একটা সাংবাদিক সম্মেলন করছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনি আমাদের মা, আপনি আমাদের অভিভাবক, আমরা যে 4টি বছর ছাত্র রাজনীতি ছিল না, আমরা ভালো ছিলাম, আমরা নিরাপদ ছিলাম, আমরা কখনো নিরাপত্তাহীনতা বোধ করিনি, কিন্তু আজকে যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি যদি আসে তাহলে আমাদের নিরাপত্তা আমরা বিঘ্নিত হবে মর্মে আমরা আশঙ্কা প্রকাশ করছি। এই যে তাদের আকুতি, শুধু আকুতি তাদের নয়, আমাদের মধ্যে প্রত্যেকটা অভিভাবকের, যাদের সন্তানরা বুয়েটে পড়ে, যাদের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের প্রত্যেকটা অভিভাবকের আকুতি যে অন্তত ছাত্র রাজনীতির নামে এই পচে যাওয়া বর্তমান ব্যবস্থাটাকে জাতি প্রত্যাশা করে না, একদমই প্রত্যাশা করে না। আর আমি মোটা দাগে বললাম যে কাউকে এখানে সার্টিফিকেট দেওয়ার জন্য আমি আসিনি, যে ওই সংগঠনটি সবচেয়ে ভালো, এই সংগঠনের সবচেয়ে খারাপ, আমি দায়িত্ব নিয়ে বলছি।
আমি 91 থেকে শুরু করে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বারান্দায় পদচারণা করি, 89 সন থেকে লেখাপড়া করি, শিক্ষকতা করি 29 বছর, প্রত্যেকটি ছাত্র সংসদের ছাত্র সংগঠনের হাতে রক্তের দাগ আছে, এবং সেই রক্ত কাদের, তাদের সহকর্মীর, রক্ত কাদের, তাদের সহযোদ্ধার, রক্ত কাদের, তাদের সহপাঠীর, কে অন্যায় কে বেশি করেছে, কে কম করেছে, এই বিচারে আমি যাব না। আমার যদি এই ছাত্র রাজনীতি যদি ভ্রাতৃত্ববোধ তৈরি করতে না পারে, আমার ছাত্র রাজনীতি যদি শ্রদ্ধাবোধ তৈরি করতে না পারে, স্নেহবোধ তৈরি করতে না পারে, কি হবে এই ছাত্র রাজনীতি? এটি হলো একটা দিক। তাহলে ছাত্র রাজনীতির যে চরিত্র, যে এখানে ছাত্রদের প্রতি সহমর্মিত হবে, আজকে মাসুক আজকে বিশ্ববিদ্যালয় হলগুলোতে যে কমন্ডম কালচার, যে মানবেতর জীবন যাপন করছে, শ্রমিকরাও যে ঘরে ঘুমায় না, তাহলে সেই কালচারের বিরুদ্ধে যখন আমার ছাত্র রাজনীতি কথা বলে না, তখন সেই ছাত্র রাজনীতিতে আমি কি করব আমাকে বলেন? আজকে ছাত্র রাজনীতি, যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর নাম এখানে বলা হয়েছে, তারা প্রত্যেকেই তাদের মুরব্বী সংগঠনের স্বার্থ রক্ষা করার জন্য তারা যতজনা তত তৎপর, তার চেয়ে বিন্দুমাত্র তাদের আগ্রহ দেখা যায় না সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করার আন্দোলনে। এটি হলো আজকের বাস্তবতা, এটি আজকের বাস্তবতা। দুই নম্বর প্রশ্নে আসেন যে এই ছাত্র নেতৃত্ব আমাদের জাতীয় নেতৃত্ব তৈরি করার একটি ক্ষেত্র হিসেবে কাজ করবে। যদি ডাকসু রাকসু চাকসু এই নির্বাচনগুলো যদি থাকতো মাসুক ভাই, তাহলে বছর শেষে তাদেরকে ভোটের জন্য যখন আপনার কাছে যাইতে হইতো, আপনি তো আপনার সিদ্ধান্ত নিতে ভুল করতেন না, যে মাস্তানকে আপনি ভোট দিতেন না, টেন্ডারবাজকে আপনি ভোট দিতেন না, চাঁদাবাজকে আপনি ভোট দিতেন না, যে ছাত্রকে জিম্মি করে সিট বন্ধ বিক্রি করে তাকে আপনি ভোট দিতেন না, আপনি সবচেয়ে ভালো ছাত্রটাকে ভোট দিতেন। আজকে জাতীয় রাজনীতিতে ভোটের কালচার নাই, যা খুশি তাই করে, যা খুশি তাই করে, জনমত উপেক্ষা করে আজকে বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করা যায় না, খেজুরকে বিলাসী পণ্য ঘোষণা করে, কখন সাহস পায়? যখন দেখে যে মানুষের কাছে ভোটের জন্য আমাকে যেতে হয় না। আজকে যদি ছাত্র সংসদের মধ্য দিয়ে যদি ছাত্র নেতৃত্ব বিকশিত হতো বাংলাদেশে, তাহলে আজকে রাজনীতির এই কালো অধ্যায় আমাদেরকে দেখতে হতো না।